हेलो फ्रेंड्स, बीके मातारा गार्डन चैनले सबाई के स्वागत। आजकल आलोचना करब बंधुरा स्नेक प्लांट एर सम्पर्के सम्पूर्ण आलोचना। बंधुरा एखाने देखते पाच्छेन आमार एखाने तीन रकमेर स्नेक प्लांट आछे। एखाने देखुन एक रकमेर साइड दिए हलुद जोड़ा और एटा पुरोटाई सबुजेर मध्ये सादार मध्ये छिटछिट। আর একটা দেখুন এখানে, এটা আর একটা প্রজাতির। এখানে আমার তিন রকমের স্নেক প্ল্যান্ট আছে। এই স্নেক প্ল্যান্ট আউটডোর ও ইনডোরে রাখা যায়, কিন্তু আউটডোরে যদি রাখেন তাহলে এর পাতার এই ডগাগুলো পুড়ে যায়। গাছ কিন্তু বন্ধুরা খুব যত্ন করতে লাগে না, কম যত্নে এই গাছ তৈরি করতে পারবেন। যে সমস্ত বন্ধুরা গাছের পিছনে টাইম দিতে পারেন না, সেই সব বন্ধুরা এই স্নেক প্ল্যান্ট করতে পারেন। মাটিটা শুকিয়ে গেলেও গাছের ক্ষতি হবে না, গাছ কিন্তু বেঁচে থাকবে। তবে জল দেখে দেবেন, মাটিটা যদি ভিজে থাকে তাহলে জল দেবেন না, সামান্য ময়েশ্চার থাকে যেন সেই রকম দেখে তবে জল দিতে হবে। ফুল সানলাইটে রাখা যাবে না, যেখানে 4 থেকে 5 ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রাখতে হবে। এই গাছ বেডরুমে রাখতে পারবেন, অন্ধকার ঘরে যেখানে একদম আলো ঢোকে না, শুধু টিউব লাইটের আলো থাকে সেখানেও এই গাছ রাখতে পারবেন। তবে মাঝে মাঝে সামান্য রোদে বের করতে হবে, খুব কড়া রোদে রাখবেন না। সকালে যে রোদ আসে 1 ঘন্টা, সেই রোদে একটু বের করে দেবেন। এই গাছ ঘরের ভিতরে রাখলে খুবই ভালো, দূষিত যে বাতাস সেই দূষিত বাতাসকে শুদ্ধ করে তোলে। প্রত্যেক বন্ধুদের বলবো অবশ্যই বন্ধুরা এই স্নেক প্ল্যান্ট আপনাদের ঘরে রাখবেন। এতে খুব একটা সার দিতে লাগে না, তবে তরল সার গোবরের যে ঘুঁটে, সেই ঘুঁটে ভিজিয়ে সেই জলটা এই গাছের চারপাশে দিয়ে দেবেন। দু রকম পদ্ধতিতে করতে পারবেন বন্ধুরা। এই যে দেখুন, জলের মধ্যেও গ্রো করা যায়। এই রকম একটা কাঁচের বয়ামে জল দিয়ে তার মধ্যে এইভাবে জল দিয়ে বেডরুমে তো রাখতে পারবেন। আর এই রকম প্লাস্টিক ছোট টবে, এখানে যদি এই যে ড্রেনের সিস্টেম থাকে, নিচে একটা পাত্র দিয়ে দেবেন, তারপরে যে কোনো জায়গায় এই গাছটি রেখে দিতে পারবেন। দেখতে দেখুন খুবই সুন্দর দেখতে, ঘরের সৌন্দর্য বাড়বে। আপনারা অবশ্যই নিয়ে আসবেন বন্ধুরা। এর মাটি খুব হালকা তৈরি করতে হবে, 1 ভাগ সাদা বালি বাগানের মাটি 1 ভাগ, আর 1 ভাগ গোবরের মাটি। এই মাটিকে ভালো করে মিশিয়ে নেবেন টবের মধ্যে। এইরকম টবে যদি প্রতিস্থাপন করেন তাহলে ড্রেনের সিস্টেম করে নেবেন, এরকম খোলামকুচি দেবেন, তারপর কাকড় বালি দিয়ে দেবেন, তারপরে মাটিটা দেবেন। মাটিটা দিয়ে প্রথমে একটু লাল বালি দিয়ে দেবেন, লাল বালি দিয়ে তারপরে মাটিটা দেবেন। দিয়ে যদি নার্সারি থেকে চারাটা কিনে নিয়ে আসেন, এইভাবে প্লাস্টিক থেকে কেটে নিয়ে তারপর এইভাবে ধরে এখানে বসিয়ে দেবেন। আর এখানে দেখুন আমি যে চারা নিয়ে এসেছি, একটা গাছ থেকে কত দেখুন গাছ বেরিয়েছে, এতে থেকে অনেক চারা তৈরি করে নিতে পারবেন। প্রত্যেকটা দেখুন, এই যে এখান থেকে যেমন অ্যালোভেরা গাছের একটা গাছ থেকে প্রচুর হয়, এই গাছেরও অনেক চারা তৈরি করতে পারবেন। এইভাবেই করবেন বন্ধুরা, আমি যেভাবে আলোচনা করলাম আপনাদের বলবো অবশ্যই আনবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, ছোট্ট করে করলাম ভিডিওটা। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে সমস্ত বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখেন, সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ রইলো।